بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال تعالى في موضع آخر ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام السنة الجاهلية ومطلب دم امرئ ليهلك دما رواه البخاري عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব এর উপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে আমাদের জন্য যেগুলোকে বৈধ ঘোষণা করেছেন আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে, সেগুলো আমাদের জন্য জায়েজ। আর নবুয়তের পূর্বে 1000 বা 500 বছর যে সমস্ত কাজ প্রচলিত ছিল যেগুলোকে তিনি নাকচ করে দিয়েছেন, তিনি হারাম ঘোষণা করেছেন, সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ, হারাম, নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যে কাজগুলোকে প্রত্যাখ্যান করে গেছেন সেগুলো হলো জাহেলি কাজ, নোংরা কাজ, বর্বর কাজ, খারাপ কাজ। যে ব্যক্তি আল্লাহর কুকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, কোরআন হাদিসকে বিশ্বাস করে, ওই ব্যক্তির জন্য জাহেলি যুগের দিকে ফিরে যাওয়া
শোভনীয় নয়, বরং মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধিবিধান দান করেছেন সেটাই তার জন্য সর্বোত্তম। আল্লাহ বলছেন সূরা আল মায়েদা 50 নম্বর আয়াত, আফহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই লোকেরা কি জাহিলে যুগের দিকে ফেরত যেতে চাচ্ছে, আবার সেখানে ফিরে যেতে চাচ্ছে? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমি ইউকিনুন, আল্লাহ জিজ্ঞেস করছেন যারা ইমানদার যারা মুমিন তাদের নিকটে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? মুমিনরা গ্রহণ করবে ইসলামকে আর জাহেলিয়াতের শিকড়কে উপড়ে প্রত্যাখ্যান করবে, এটা মুমিনের চরিত্র। আল্লাহ বলেছেন ওমান আহসানু হুকমান, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, যারা ইমানদার যারা আল্লাহকে দৃঢ়তার সাথে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? আজকের মানে ইসলামের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা খুবই কম, সবাই যেন জাহেলিয়াতের মহাসাগরে হাবুডুবু খাচ্ছে, জাহেলিয়াতের নর্দমায় তারা যেন নিমজ্জিত। অথচ জাহেলিয়াত সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শক্ত কথা বলেছেন, কোনো ব্যক্তি জাহেলিয়াতের আদর্শ গ্রহণ করতে পারে না, কোনো মুসলিম পারে না, তার উপরে হারাম, হারাম এমনভাবে হাদিসগুলো অনুবাদ করলে আশ্চর্য হতে হয় যে এত শক্ত কথা বললেন কেন। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1016 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলছেন আবগাযুন নাসির আল্লাহে সালাতা, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ, এরা হলো অভিশপ্ত, এদের প্রতি 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, এরা অভিশপ্ত, 24 ঘন্টা তাদের প্রতি গজব বর্ষণ করা হয়। তার মধ্যে এক শ্রেণীর মানুষের কথা বললেন মুক্তাগিন ফিল ইসলামে সুন্নাত আল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি কাজের প্রসার ঘটায়, বিস্তার ঘটায়, এ এলাকায় মাদক প্রচার, মাদক সেবন, মাদক বিক্রি ছিল না, যারা বিক্রি করা শুরু করেছে এবং যারা সেবন করছে আল্লাহ তাদেরকে বলছেন, নবী তাদেরকে বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, কারণ মাদক প্রথা নেশাজাত দ্রব্য এটা জাহেলি যুগের কাজ, জাহেলি যুগে খেত, তো মুসলিম কেন খাবে এটা? এই এলাকায় কোনো নগ্নতা ছিল না, নারীদের অবাধ মিলামিশা, নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা ছিল না, এক শ্রেণীর উলঙ্গ মহিলারা যারা সরলা মহিলা দিনদার মহিলা তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে রাস্তায় নামালো, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিয়মিত গজব বর্ষণ করা হয়, এরা নিকৃষ্ট, এরা সবচেয়ে খারাপ, কারণ নগ্নতা উলঙ্গপুনা বেহায়াপুনা এটা তো জাহেলিয়াত। এলাকায় কেউ সুদ খেত না, যারা সুদ দেওয়া নেওয়া শুরু করলো তারা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ। মুসলিম মূর্তি পূজা করত না, যারা মূর্তি পূজা করেছে, মূর্তি পূজার সাথে জড়িত, ঘরে বাড়িতে গাড়িতে মাঠে ঘাটে রাস্তায় সব জায়গায় ছবি মূর্তি ভাস্কর্যে ভর্তি, এরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, মানুষের মধ্যে আল্লাহর নিকটে নিকৃষ্ট মানুষ হলো তিন শ্রেণীর, এক যারা সমাজে জাহেলিয়াতের বিস্তার করে। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 172 পৃষ্ঠায় আরেকটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান দাআ বিদাওয়াল জাহেলিয়া
ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি যুগের কোনো একটি কর্মকাণ্ডের সাথে জড়িত হবে সে আমার উম্মত না। মারামারি, মানুষ হত্যা করা, জেনা ব্যবিচার করা, এটা হলো জাহেলি যুগের কাজ। কোনো ব্যক্তি যদি মানুষ হত্যা, জেনা ব্যবিচার, নোংরামির সাথে জড়িত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাসুল তার উম্মত বলছেন না, এ আমার উম্মত না। ও নিজে এখানে দাবি করলে কিয়ামতের মাঠে আমার উম্মত হিসাবে সে কিয়ামতের মাঠে অবস্থান করতে পারবে না। তিন, তিরমিজির 2863 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা বিদা ওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে আহ্বান করে, সমাজে জাহেলিয়াতের বিস্তার করে, জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। ওই ব্যক্তিকে দাঁড়ায় অন্য মানুষকে পুড়ানো হবে, তাহলে কত খারাপ! একজন মানুষ এমনি জাহান্নামের আগুনে পুড়বে, আর কাউকে দিয়ে জাহান্নামকে উত্তপ্ত করানো হবে। মুসলিম, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, যদি ওই ব্যক্তি নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামের খড়ি হবে। কারণ একজন ব্যক্তি সালাত আদায় করছে, আবার জাহেলি কাজের সাথে জড়িত, এই মুসল্লি জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না। একজন সিয়াম পালনকারী ব্যক্তি জাহেলি কাজের সাথে জড়িত, হয় সুদখোর, নয়তো গান বাজনা নেই পড়ে আছে, গোটা দেশটা এক তারার ছবি দিয়ে ভর্তি হয়ে গেছে, মাঠে ঘাটে স্কুলে কলেজে একবারে সূর্য প্রাসাদ থেকে নিয়ে পূর্ণকোটির পর্যন্ত কোনো একটি জায়গা, কোনো একটা ঘর বাকি নাই, সেখানে আজকে মূর্তি পূজা চলছে না, অথচ সে মুসল্লি। আজকে দেখেন কিসের পহেলা বৈশাখ, এখন সবাই মসজিদে, অধিকাংশ মানুষই মসজিদে, রাস্তায় লোক নাই, দেখেন মসজিদে, মসজিদ থেকে বের হয়ে এরা চলে যাবে, উলঙ্গ হয়ে বের হয়ে চলে যাবে, এরাই মূর্তি পূজা করবে, এরাই খাম্বা পূজা করবে, এরাই নগ্ন হবে, এরাই উলঙ্গ হবে, এরাই বেহায়ার মতো নিজের স্ত্রীকে নিয়ে, মেয়েকে নিয়ে উলঙ্গ হয়ে বেরিয়ে যাবে এরাই। তাই আল্লাহ রাসূল বলছেন, ফাহুমান জুসা জাহান্নাম, এ ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, যদিও সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে, যদি নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবু জাহান্নামে যাবে। এত শক্ত কথা বললেন কেন? এই মুসল্লি কোন মুসল্লি? যে মুসল্লি সালাত আদায় করে জাহান্নামে যাবে, এই সিয়াম পালনকারী কোন ব্যক্তি? যে ব্যক্তি সিয়াম পালন করার পরে জাহান্নামে যাবে। সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়ামের বিধান আল্লাহ দিয়েছেন, হাদিসগুলো বিশ্লেষণ করলে দুইটা কারণে সিয়ামের বিধানটা মানুষকে দিয়েছেন আল্লাহ, দুইটা কারণে, এক, মানুষের পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য, দুই, মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সিয়াম না, নফল সিয়াম, মক্কায় যেদিন হজ হয়, আরাফার মাঠে যারা অবস্থান করছে তারা না, তাদের বাহিরে যারা থাকে, গোটা পৃথিবীতে এই দিনে যদি কেউ একটা সিয়াম রাখে, আল্লাহ রাসূল বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আল্লাহ আন ইগফিরা সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদাহ, এই একদিন যদি কেউ সিয়াম পালন করে, আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি। সহিহ মুসলিমের হাদিস 367 পৃষ্ঠা খুলুন, প্রথম খণ্ডের আল্লাহ নবী বলেছেন, আমি আশা পোষণ করছি একটা সিয়াম পালন করার কারণে বিগত এক বছরের, সামনে এক বছরের সব পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ। সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আল্লাহ আন ইগফিরা সানাত আল্লাতি বাদাহু, মহরমের 9-10 তারিখে যদি কেউ সিয়াম পালন করে, আমি আশা পোষণ করছি আল্লাহর কাছে এর মাধ্যমে বিগত এক বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। একই হাদিসের মধ্যে আসছে, এটা হলো নফল সিয়ামের পাওয়ার, এটা হলো নফল সিয়ামের পাওয়ার। কিন্তু ফরজ সিয়াম, মান সামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা
তাকাদ্দাম মিন যানবি, কেউ যদি রমাজানের সিয়াম পালন করে কোনো বছর গ্যারান্টি না, বিগত জীবনে যত পাপ করেছে সবই ক্ষমা করিব, এটা হলো ফরজ সিয়ামের পাওয়া। আপনি তিরমিজি 3535 নম্বর হাদিসটা খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করবে, মাত্র একটা সিয়াম পালন করবে, একটা সিয়াম, জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে এত বড় একটা গর্ত খুঁড়বেন, খন্দক খুঁড়বেন, এত বড় গর্ত খুঁড়বেন জাহান্নাম থেকে তার মাঝে এত বড় একটা গর্ত খুঁড়বেন যার দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত। আল্লাহ কি সিয়াম পালনকারীকে জাহান্নাম দিতে চান? কেন এই উদাহরণ? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন্নার সাবঈনা খলিফা, আল্লাহ তার থেকে জাহান্নামকে অত দূরে রাখবেন যত দূরে একটি দ্রুতগামী যান, একটা দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী বিমান 70 বছর উড়ার পরে যেখানে ল্যান্ড করবে ও জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে তত দূরে রাখবে। তাহলে কি সিয়াম পালনের মাধ্যমে একজন ব্যক্তি কি জাহান্নামে যায়? সম্ভব। কিন্তু এই হাদিসে কেন বললেন? আহলি কাজ কত খারাপ, কত নোংরা, কত জঘন্য, জাহেলি কাজের সাথে জড়িত থাকলে সিয়াম পালনের 5 পয়সা দাম নাই, সালাত আদায়ের 5 পয়সা দাম নাই, এতটুকু কাজ করবে না, এতটুকু কাজ করবে না, জাহেলিয়াত এত খারাপ, জাহেলিয়াত এত খারাপ, সিয়ামের নেকি কবুল হবে না, সালাতের নেকি কবুল হবে না, আপনি যতই ইবাদত করেন না কেন কোনো নেকি কবুল হবে না। কারণ আপনার তো দুপুরে না সকালে হয়তো বা পান্তা ভাত খেয়েছেন ইলিশ মাছ দিয়ে। প্রথম কথা, মঙ্গল শোভাযাত্রা নামে যদি কেউ বিশ্বাস করে তার ইমানও নাই, আমলও নাই, ইসলামও নাই। কথাটা আবার ভালো করে শুনুন, আপনি কি করেন সেটা আমার দেখার বিষয় না, আপনি মুসলমান কিনা সেটা আমি দেখতে চাচ্ছি, সেটা আপনি পরে, আপনি শিক্ষক, আপনি রাজনীতিবিদ, অমুক দলের নেতা, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, ওটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় আপনি আমার ভাই কিনা, মুসলিম ভাই কিনা। এই জন্য আপনাকে বলছি, আপনার আজকে দাপট আছে কালকে থাকবে না, যখন সমান হয়ে যাবে, হ্যাঁ আমার মাথায় টুপি, দুটা হক কথা বলার কারণে আপনি আমাকে বিপদে ফেললেন বটে, কিন্তু কবর কি দুইজনের আলাদা হবে? কবর ফকিরের কবর যেমন হয়, কোটিপতির কবরও তেমনি হয়, কবর একটাই। একজন দরিদ্র কবিকে দেখে উপরে উচ্চ প্রাসাদের অধিকারী এক মহিলা উপর থেকে ছাই ফেলে দিয়েছে, উপর থেকে ছাই ফেলে দিয়েছে যে কবি হেঁটে যাচ্ছে, কবি উপরের দিকে মাথা তুলে আলহামদুলিল্লাহ পড়ছেন, ছাই ফেলেছে, আগুন তো ছিল না। তারপরে ডেকে বলেছে, ইয়া সাকিনাল কসরাল মুমাল্লাক, হে সুউচ্চ প্রাসাদের অধিকারী, তুমি আমার পরে ছাই মারলে, আমি দরিদ্র কবি গায়ে কিছু নাই, তাই সাতুৎফর্মান করি বিনতি তোরাবি, তুমি আর আমি তো কবরে একই কবরে যাব, কোনো পার্থক্য থাকবে না, সেই দিন কী হবে? তুমি আমাকে আমার অবস্থা দেখে তুমি ছাই মারলে, কিন্তু দাফন তো একই কবরে হবে, তোমার কবর আমার কবরের কোনো পার্থক্য থাকবে না, আজকে আপনার দাপট আছে কালকে থাকবে না। ফেরাউনের দাপট এক সময় ছিল, কিন্তু ফেরাউনের দাপট কুরবানি হয়ে গেছে, নমরুদের দাপট ছিল, দাপট কুরবানি হয়ে গেছে, আবু জাহালের দাপট ছিল, কুরবানি হয়ে গেছে, পৃথিবীর কোনো জালেম দর্দণ্ড প্রতাপশালী কেউ টিকতে পেরেছে? 35 বছরের শাসক সাদ্দামের দাপট টিকেনি, শেষ সময় পালিয়ে মাটির গর্তে অবস্থান করতে হয়েছে, 40 বছরের মুয়াম্মার বলা হয় যাকে, গাদ্দাফি,
যাকে বলে আফ্রিকার সিংহ, তার দাপট টিকেছে? টিকেনি, কেউ টিকতে পারবে না, এটা বাস্তবতা। আপনি একটা দোকানদার মানুষ, পান বিক্রি করেন, তাই পহেলা বৈশাখের জন্য কত দরদ দেখাচ্ছেন, কত কথা বলছেন, আপনার তো কিছুই নাই, না আছে সম্পদ, না আছে মান, না আছে ধন, না আছে মর্যাদা, কিন্তু তার দাপট কত। যারা নগ্নতার বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলছে, তারা কত দাপট দেখাচ্ছে। আপনি মুসলিম কিনা সেই জন্য দুইটা কথা বলছি, বাকিগুলো সব থেকে যাবে, আপনার মুসলমানিত্ব আছে কিনা সেটাই দেখা হবে, এটাই কবরে যাবে। ধন দৌলত টাকা পয়সা দাপট মাতবরি চেয়ারম্যান মেম্বারি মন্ত্রী এমপিগিরি যত আছে সব থেকে যাবে, সাথে যাবে কি ইমান আমল যাবে সাথে, আর কিচ্ছু যাবে না। আমি ওইটা নিয়েই কথা বলছি আপনার সাথে। যদি কেউ বিশ্বাস করে পহেলা জব বৈশাখ উদযাপনের মাধ্যমে সারা বছর বাঙালি জাতি মঙ্গলের মধ্যে থাকবে, তার ইমানও নাই, আমলও নাই, ইসলামও নাই, এটা শিরিকে আকবার, এটা শিরিকে আকবার, এটা বড় শিরিক, এটা শিরিকে আকবার বড় শিরিক। যদি কেউ মনে করে, ইসলামপন্থীরাও করে, শাবান মাসের রাত্রি যাপন করলে ভালো ভালো খাবার খেলে নাকি তকদির লেখা হয়, সারা বছর ভালোই খাবে। এক মহিলা, বুড়ি মহিলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তখন, প্রতি বছরই টাকা চাচ্ছে, বলছে যে বাবা আগামীকালকে কি বলে যে সবে বরাত, তো কালকে তো ক্যাম্পাস বন্ধ থাকবে, এত দরিদ্র মানুষ, কালকে যে ক্যাম্পাস বন্ধ থাকবে মাথায় আসে, কালকে কি খাবে? তাই বলছে কালকে তো বন্ধ থাকবে বাবা, কিছু দে বাবা, হাত পেতে যাচ্ছে একেবারে বৃদ্ধ এক মহিলা। কালকে ক্যাম্পাস বন্ধ থাকলে তোমার সমস্যা কি? সমস্যা মানে দিন আনি দিন খাই, কালকে তো বন্ধ থাকলে কোথায় যাবো, কালকেরটাও চিন্তাই মাথায় আসে। যে দেশে একটা বৃদ্ধা মহিলা, একটা ভিক্ষুক মহিলা আগামীকাল কি খাবে সেই চিন্তা করে, আর ওই দেশের এক শ্রেণীর মানুষ 14,000-15,000 টাকা দেয় ইলিশ মাছ, কেজি ইলিশ মাছ কিনে খাচ্ছে, লজ্জার শরমের হায়ায় কোনো সীমাই নাই এই দেশের, সবই বেহুদা, সবই লজ্জাহীন, সবই বেলজ্জা, সবই বর্বর, সবই মূর্খতা। আমি বললাম যে দাদি, বলতাম দাদি তুমি কালকের চিন্তা করছো, কিছু টাকা দিলাম যে হ্যাঁ, তো হচ্ছি বললাম কি কিনবা কালকে, ওই যে কালকে নাই কিছু ভালো ভালো জিনিস খেলে সারা বছরই ভালো খাওয়া যায়। তাম বলছি যে তোমাকে 7 বছর দেখতেছি এইভাবে ভিক্ষা করো, তো তোমাদের তকদির পরিবর্তন হয় না। তো বাবা হুজুরেরা বলে আমরা খাই, কিন্তু ভিক্ষাবৃত্তি তো বন্ধ করতে পারলাম না, পেটই চলে না। কি বুঝলেন আপনি? 7 বছর যাবত বলছে, তুমি তো দেখছো 7 বছর যাবত, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 30 বছর যাবত ভিক্ষা করছি, 30 বছর ভিক্ষা করছে, ওর আকি ইয়া কি তকদির পরিবর্তন হয় না? তকদির তো লেখা আছে কত বছর আগে। তাহলে 15ই শাবান নাকি মানুষের কল্যাণ নিয়ে আসে, নাউজুবিল্লাহ। এদিকে রাজনৈতিক ব্যক্তি বলেন, আর ধর্মীয় সংস্কৃতি বলেন, বা জাহিলি সংস্কৃতি বলেন, ওরাও বলছে পহেলা বৈশাখ মানুষকে কল্যাণ নিয়ে আসে, আর হুজুরেরাও বলছে 15ই শাবান মানুষকে কল্যাণ দেয়, নাউজুবিল্লাহ। এই দেখেন একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। যদি এই বিশ্বাস কারো থাকে, বের করছে মঙ্গল শোভাযাত্রা, আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাটা বলার জন্য। একজন ব্যক্তি মদ খেতে খেতে মারা গেছে, তবু করার সুযোগ পায়নি, এই লোকের বাঁচার পথ আছে। একজন ব্যক্তি জেনা করতে করতে মারা গেছে, এর বাঁচার পথ আছে, তোবারা করার সুযোগ পায়নি, মারা গেছে, জেনা করা অবস্থায় মারা গেছে, তোবার সুযোগ পায়নি, এর বাঁচার সুযোগ আছে। একজন লোক মানুষ হত্যা করতে করতে মারা গেছে, মানুষ হত্যা করতে করতে মারা গেছে, তোবা করার সুযোগ পায়নি, এর বাঁচার সুযোগ আছে। কিন্তু যে ব্যক্তি শিরকে আকবার বা বড় শিরিক করে মারা যাবে, একে বাঁচানোর কোনো বিধান আল্লাহ দেননি, ও জাহান্নামে আজীবন থাকবে। ও এটা তো খুব ভালো বুঝেছেন যে মাজারে 1 টাকা দিলে মুসলমান থাকা যাবে না, এটা তো ভালো করে জানেন, খুব ভালো করে জানেন না? এইটা জেনে আর একটা জানেন না, যে
একদিকে পানি তুলে ফেলে দিচ্ছেন, আর একদিকে বাঁধ খোলা আছে, আজীবন পানি শেষে শেষ হবে, তো ওটা বন্ধ করা লাগবে না? ও মাজার পূজা কবর পূজা ঠিকই বুঝেছেন, কিন্তু খাম্বা পূজা দিবস পূজা এটা যে বুঝলেন না আপনি, ওটা শিরক একবার ভালো করে বুঝেছেন। মাজারে এক টাকা দিলে, কবরে এক টাকা দিলে, খানকায় এক টাকা দিলে ইমানও যাবে, আমলও যাবে, ইসলামও যাবে, এটা ঠিকই বুঝেছেন, কিন্তু এটাও যে শিরক একবার এটা বুঝেননি কেন? এক, যদি শিরিক না করেন আল্লাহ চাইলে কাল কিয়ামতের মাঠেই আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দেবেন। শিরিক না করেন, কিসের জেনা, কিসের সুদ, কিসের মানে মানুষ হত্যা, নিষের মদ খাওয়া, নিশাজাতীয় দ্রব্য পান করে, সব কাবিরা গুনাহ এগুলো চাইলে আল্লাহ সব ক্ষমা করে দেবেন। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করবেন না, তবে চাইলে অন্য পাপ ক্ষমা করবেন, চাইলে চাইলে, এই চাইলের কারণ আছে। আপনি মনে করছেন হ্যাঁ ক্ষমা হয়ে যাবে, যে না আপনি ক্ষমাকারী, যে না। দুই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খাতায়া ওয়া লা তুশরিক বি শাইয়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন সম্ম পাপ নিয়ে, কোনো জায়গায় ফাঁকা নেই, কিন্তু শিরিক করনি আমার সঙ্গে, লা আতাইতু বাকা বি কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে হাজির হব, সমস্ত পাপ ক্ষমা করে দেব, সব পাপ ক্ষমা করে দেবেন। যদি শিরিক না হয় তাহলে প্রথমে মাপ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, যদি না মাপ পায়, যদি কেউ জাহান্নামে যায় মাপ পেল না, ও শিরিক করেনি তবে আল্লাহ তার প্রতি এত রাগান্বিত, ও মাপ পেল না, জাহান্নামে গেল, জাহান্নামে গেল। এরপরে বাঁচার পথ আছে কিভাবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগের হাদিসটা তিরমিজির দ্বিতীয় খণ্ড 194 পৃষ্ঠা আসছে, আল্লাহ রাসূল বলছেন, শাফাতি লি আহলিল কাবায়ির, 4346 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আমার সুপারিশ তাদের জন্য যারা কাবিরা গুনাহ করেছে। আল্লাহ রাসূল বলছেন, কাবিরা গুনাহগার ব্যক্তিদেরকে আমি জাহান্নাম থেকে সুপারিশ করে বের করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন কাবিরা গুনাহগার ব্যক্তি, তবে 2441 নম্বর হাদিস, 2441 নম্বর হাদিস তিরমিজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাখতারুতু শাফা লিমাম মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, আমার সুপারিশ তার জন্য, আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করে মারা গেছে। তাহলে শিরিককারীর জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না, ফাইনাল ফাইনাল। রাসূলের সুপারিশে বের হতে পারলো না জাহান্নাম থেকে, রাসূলের সুপারিশে বের হতে পারলো না, হ্যাঁ সব কাবিরা গুনাহগার ব্যক্তি বেরিয়ে আসলো, কিন্তু আরো দুই শ্রেণীর মানুষ থাকতে পারে যাদেরকে আল্লাহ বের করতে দিবেন না, ওরা রাসূলের সুপারিশের আওতায় আসবে না। বলেন তো এক শ্রেণী কে, কারা? এটা কমন প্রশ্নের উত্তর তো, এটা রাসূলের সুপারিশে কারা বের হতে পারবে না? শিরিককারী তো তত পোটার না, বেদাতি, বেদাতির জন্য সুপারিশ কবুল হবে না। আল্লাহকে বলবেন, উসাই হাবি উসাই হাবি, আল্লাহ তুমি পানি পান করতে বাধা দিচ্ছ কেন, পানি পান করতে বাধা দিচ্ছ কেন, এরা আমার সাথী, এরা আমার উম্মত, আমি পানি পান করাবো। আল্লাহ বলবেন, মোহাম্মদ পিড়াপিড়ি করো কেন, পিড়াপিড়ি করো কেন? 974 পৃষ্ঠা হাদিস সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে, এত পিড়াপিড়ি করো কেন, তুমি কি জানো, ইন্নাকাল্লা তাদরি মা আহদাসু বাদাক, তোমার মৃত্যুর পরে এরা কত ভণ্ডামি করেছে আর কত বেদাত তৈরি করেছে, তুমি কি জানো, তুমি সুপারিশ করো তাদের জন্য। এই কথা বলা মাত্র চেহারা চেঞ্জ, আগে কেমন ছিলেন পরে কেমন। এবার আল্লাহ বলবেন, আকুল, আমি বলবো, সোহকান সোহকান লিমান গায়রাবাদি, দূর হও দূর হও, যাও এখান থেকে, ধ্বংস হোক ধ্বংস হোক, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। অত সহজ, অত সহজ, দেখেন
আগে কি মহব্বত দেখালেন, যখনই শুনেছে মোহাম্মদ এরা তো এই কাজ করেছে, তখন আল্লাহ নবী খেপে যাবেন, যা এখান থেকে যা, কেন এসেছিস এখান থেকে, কাউসারের পানি তুরাপান করতে এসেছিস এখানে, লজ্জা সরম নয়, যা এখান থেকে, ধ্বংস হওয়া ধ্বংস। আল্লাহ নবীর উম্মতকে এইভাবে ধমক দিয়ে খেদাই দিবেন। আপনাকে হাদিস কীভাবে বুঝাবো, এরা রাসূলের সুপারিশে বের হতে পারবে না, তবে তাও বাঁচার সুযোগ আছে, তাও বাঁচার সুযোগ আছে। এই পাপ পুরার পরে, এই পাপ পুরার পরে যারা সালাত আদায় করেনি জাহান্নামের তলদেশে আছে, এই সালাতের পাপ পুরার পরে, সালাত না আদায় করার কারণে যে পাপ হয়েছে, পুড়ে পুড়ে যখন পাপটা শেষ হয়ে যাবে, ষাট নম্বর হাদিস ইবনু মাজাহ খুলেন, আল্লাহর রহমতে ওই যে কালেমা পড়েছিল এটা কিন্তু নষ্ট হয়নি, শিরিক করলে নষ্ট হয়ে যেত, শিরিক করেনি তাই পাপ পুড়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবে। এখানে তো সুবহানাল্লাহ বলা উচিত না, এতদিন জাহান্নামে থাকার পরে আবার সুবহানাল্লাহ, হ্যাঁ বুঝে নিনি বক্তব্য, এতদিন জাহান্নামে পুড়ার পরে বলছেন জোরে জোরে সুবহানাল্লাহ বলার দরকার, ইন্না লিল্লাহ বলার দরকার ছিল, এতদিন জাহান্নামে পুড়ার পরে মানুষ হাদিস বুঝে না, এক সেকেন্ডের জন্য কেউ জাহান্নামে যেতে চান, কেউ না, তো এতদিন থাকার পরে সুবহানাল্লাহ বললেন যে কী করে, বলে যে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাও তো মুক্তির ব্যবস্থা হলো, কিন্তু যে ব্যক্তি শিরিক করে মারা গেছে এর মুক্তির কোনো ব্যবস্থা আল্লাহ দিয়ে দেননি, রাসূল দিয়ে যান নাই, আল্লাহ দেননি, বরং কি দিয়েছেন, ওয়াইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামা ওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় সূরা 72 সূরা মাইদা 72 নম্বর আয়াত, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, হারাম হারাম, তার স্থান হবে জাহান্নামে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আজকে বলুন তো দেখি, শিরিকে আস্কার করলে, এই তাবিজ ঝুলালে, আপনার ভেপি দিলে, তামার আংটি পরলে সালাত সিয়াম হজ যাকাত কবুল হবে না, ওর কোনো আমল টিকবে না, ওর ইমানও নাই, তবে মুসলিম থেকে বের হবে না, কথা বুঝেননি, এটা সবচেয়ে বড় পাপ। তাবিজ, মাদুলি, তামার আংটি, মাজার কর্তৃক বিতরণ করা ফিতা, এইগুলো শিরিক আসকার, ছোট শিরিক, ছোট শিরিক, এগুলো ছোট শিরিক, এইগুলো করলে যতদিন তাবিজ হাতে আছে ততদিন কোনো আপনার ইবাদত কবুল হয়নি, যতদিন তামার আংটি আছে ততদিন ইবাদত কবুল হয়নি, মরলে জাহান্নামে যাবে। তবে ছোট শিরিক যেহেতু এর পাপটা ক্ষমা হওয়ার পরে ও জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, কিন্তু বড় শিরিক যেটা, ওর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নাই। মুশরিক যেমন ঔ তেমন, মুশরিক যেমন ঔ তেমন, মুশরিক যেমন ঔ তেমন, যারা মুখোশ পরবে এটা হলো বড় শিরিক। এই তাওহীদের বিষয়টা যদি বুঝতো, শিরিকের বিষয়টা যদি মানুষ বুঝতো, তাহলে শিরিকের ছড়াছড়ি 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে কিভাবে এত মূর্তি, এত ভাস্কর্য, এত মুখোশ পূজা হয় কি করে, ভাবাই যায় না, বুঝাই যায় না, চিন্তাই করা যায় না। টুপি মাথায় দিয়ে শিরিক করছে, দাঁড়িয়ে রেখে শিরিক করছে, কারণ একটা শ্রেণী তো বাংলাদেশে আছে যাদের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হলো মাজারে খানকায় ওরা বসে জিকিরই করে, আল্লাহকে ডাকছে মাজারে বসে, এ কি আশ্চর্য একটা ব্যাপার। ড্রেনের মধ্যে যদি আপনি গোসল করেন আমেরিকার সাবান দিয়ে, জীবনে পবিত্র হবেন, ওর ইমানই নাই, আল্লাহু আল্লাহু করে কি করবে, ঠিক একই অবস্থা হয়েছে। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে মুক্ত রাখেন, আল্লাহ আমিন, শিরিক যেন কেউ না করে, বিশেষ করে শিরকে আকবার যদি কোনো ব্যক্তি করে মারা যায়, মানে যদি মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বাস করে কেউ মারা যায়, ওর বাঁচার পথ আর পৃথিবীতে নাই, আপনি তার পক্ষে সাদকা দিবেন, কবুল হবে না, ও তো ইমানই নাই, গাছ কই থেকে হবে,
বুঝেননি? বাপ মারা গেছে শিরক আকবার করে, বাপ মারা গেল শিরক আকবার করে, এখন আপনি সাদকা দিচ্ছেন, কোটি কোটি টাকা দিচ্ছেন, কোনোই কাজ হবে না। আমি ওনা বুঝাতে পারছি না আপনাদেরকে। হ্যাঁ, ও জেনা করে মারা গেছে, শিরিক করেনি, জেনা করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, ও আপনার মানুষ হত্যা করেছে, মারা গেছে, আপনি সাদকা করেন তার পক্ষ থেকে, আল্লাহ চাইলে সাদকার বিনিময়ে কাবিরা গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু ওখানে কাজ করে কোনো লাভ নাই। আজকের প্রেক্ষাপটে যেখানে দরকার ছিল মুসলমানদের ঘর থেকে যত মূর্তি, যত ছবি, যত ভাস্কর্য আছে, যত নোংরা প্রতীক রয়েছে, সবগুলোকে বের করে দিয়ে পুড়িয়ে ফেলা, নষ্ট করে দেওয়া, অথচ মুসলিমরা ওই মূর্তি আবার ঘরে নিয়েছে, মুখোশ পড়ছে। প্রথমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া তাহতা কদামায় মাউযু। সাহাবীরা সাবধান থেকো, প্রায় 2 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দেওয়ার সময় বলছেন, সাহাবীরা সাবধান, তোমরা মনে রেখো, কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া তাহতা কদামায় মাউযু, জাহেলিয়াতের সব কিছুকে 2 পায়ের নিচে আমি কবর দিয়ে গেলাম, তোমরা কবর খুলে কোনো জাহেলিনি থেকে বের করো না, কবর খুলে কোনো জাহেলিনি থেকে তোমরা বের করো না, তোমরা সাবধান থেকো। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণ দিয়ে গেলেন, জাহেলিনি বের করলেন কেন? আজকে বৈশাখী শাড়ি পরার নামে আপনার মেয়েটা, আপনার মনটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে, আপনি দায়ুস, আপনি দায়ুস, আপনি দায়ুস, আর মেয়েটা খান্নাস, আপনার বোন, আপনার স্ত্রী হলো খান্নাস। 2 শ্রেণীর মানুষের কথাই শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5372 নম্বর হাদিস মুসনাদে আহমদ, সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুসনাদে বাজ্জারে আসছে 3-4 শ্রেণীর মানুষ, মুসনাদে আহমদে আসছে 3 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এদের উপরে জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলছেন, তার মধ্যে 1 শ্রেণী হলো মুদবিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম, যারা মাদক দ্রব্য বিক্রি করে, যারা মাদক দ্রব্য সেবন করে উভয়ে সমান, তাদের উপরে জান্নাত হারাম, তাদের দেহ অপবিত্র, তাদের দেহ অপবিত্র, তাদের উপরে জান্নাত হারাম। 2 অর রাজিলা, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে, এখন তো পুরুষ মানে নারী পাওয়াই যায় না, গোটা দেশ ঢাকাই খুঁজেন দেখবেন শুধু পুরুষ, মহিলাই নাই, মানে পুরুষের পোশাক তারা পরে, নিজেরা পুরুষ হয়ে গেছে, 1 শ্রেণী মানুষ। আরে বানরের মুখোশ পরেও বানর শাস্তে চাচ্ছে, মানুষ অপছন্দ করে না, 1 শ্রেণীর মানুষ গাধার মুখোশ পড়ছে, ঘোড়ার মুখোশ পড়ছে, হাতির মুখোশ পড়ছে, কুকুরের মুখোশ পড়ছে, ওরা কুকুর হতে পছন্দ করে, ওরা মানুষ হতে পছন্দ করে না। আল্লাহ ওদেরকে আশরাফুল মাখলুকাত তৈরি করেছে, ওর কাছে মানুষ হওয়াটা পছন্দ নয়, ওর বানর হওয়াটাকে ভালো মনে করো, মনে করো মানুষ হতে পারলে ভালো হতো, আমি গাধা হতে পারলে ভালো হতো, আমি ঘোড়া হতে পারলে ভালো হতো। কোন শ্রেণী সংস্কৃতি আর চাপায় দিল গোটা দেশের উপরে যে এটা হল, এটা নাকি বাঙালি সংস্কৃতি? কে বলেছে বাঙালি সংস্কৃতি? বাঙালি সংস্কৃতি হলো মসজিদের আজান, বাঙালি সংস্কৃতি হলো সালাম, মানুষ যখন দেখা হয় তখনই বলে আসসালামু আলাইকুম, এটা হলো বাঙালি সংস্কৃতি। আশ্চর্য কথাবার্তা, যুগ যুগ ধরে ইসলাম চর্চা হয়েছে এদেশে, আর আজকে পাশ্চাত্যের কিছু মাথা পসা দাবিদার তারা এই বাংলাদেশটাকে পাশ্চাত্যের দেশগুলোর মতো নগ্ন রাষ্ট্র বানানোর জন্য ইহুদি খ্রিস্টানদের গভীর সব চলচন্দ্র অংশ হিসাবে তারা কাজ করছে, এরাই দালালি করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এদেশে জন্ম নেওয়া, এদেশেই মায়ের পেটে জন্ম নেওয়া, এদেশেই ভাত খেয়ে বড় হওয়া, ব্রেন বুদ্ধি দিয়ে কাজ করেছে ইংরেজদের পক্ষে, 190 বছর সময় লেগেছে এদের স্বাধীন করতে। কারণ কি ছিল? এই দেশে জন্ম নেয় 1 শ্রেণীর কুলাঙ্গার মুনাফেক, ইংরেজদের পক্ষ হয়ে কাজ করেছে। আজকে একই ঘটনা ঘটানো হচ্ছে, তবে বাংলাদেশের নাম অত সহজ নয়। যেই দিন ওই আবার ব্রিটিশদেরকে যে চেতনা দূর করেছে, ব্রিটিশদেরকে যে চেতনার মাধ্যমে ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছে, 190 বছর শাসন করেছে, অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী, ধন সম্পদের অধিকারী,
ব্রিটিশ বাহিনীকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে, ওই জাতি হলো বাঙালি জাতি, ওই ইমানের জাতি হলো বাঙালি। অত সহজ নয়, বললেই একটা হবে অমনটা নয়। যেই দিন আবার ইসলামী জাগরণ শুরু হবে সেই দিন মৌলবাদ বলে পার পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এক শ্রেণীর মানুষ হক কথা বললেই বলছে এরা হলো জিএমবি। দেখেন গতকালের একটা পত্রিকা খুলে দেখেন যে পত্রিকার বিরুদ্ধে মাঝে মাঝে প্রধানমন্ত্রী কথা বলে থাকেন, সেই পত্রিকায় কি রিপোর্টটা করেছে। এরা যদি মুসলমানের বাচ্চা হয় বাংলাদেশের বুকে ইসলামের বিরুদ্ধে উপায়নভাবে কথা বলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন যে এই সুপ্রিম কোর্টের চত্বর থেকে মূর্তি সরানোর পক্ষে তিনি কথা বলেছেন। এইটা নাকি মৌলবাদকে উস্কিয়ে দেওয়ার জন্য কথা বলেছেন, যারা এই রিপোর্ট করেছে। 24 ঘন্টার মধ্যে সাইজ করার দরকার ছিল, প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। কেন বললো এটা? তুমি এই দেশে বসবাস করো কেন? তুমি চলে যাও, গ্রিক চলে যাও, তোমার কে নিষেধ করেছে? প্রধানমন্ত্রী বলে দিলেন কৌমে মাদ্রাসার সনদের স্বীকৃতি দিলেন, দেও মনে দেবে। এইটা নাকি জঙ্গিবাদকে উস্কিয়ে দেওয়া? এরা কোন শ্রেণীর লেখক? কে বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে? প্রধানমন্ত্রী যেটা বুঝেছেন দীর্ঘদিনের সাধনার পরে এসে কথাটা বললো, আর বলছে এটা নাকি জঙ্গিবাদকে উস্কিয়ে দেওয়ার মতো। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে নববর্ষ পালন করে 5টার পরে সব প্রতিষ্ঠান বন্ধ হবে। আবার এদিকে শুরু চুলকানি শুরু হয়েছে। বর্তমান প্রেক্ষাপটকে মোকাবেলা করার জন্য প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, আর ওইদিকে তা দিচ্ছে। বাংলাদেশের একটা কালো অধ্যায় হলো জঙ্গি অধ্যায়। প্রশাসন চেষ্টা করছে দিনের দিনে যদি অনুষ্ঠান শেষ হয়ে যায় তাহলে এই জায়গা থেকে আমরা বেঁচে আসতে পারবো। 31st night না করে 31st day করছে, বলছে দিনে অনুষ্ঠান হবে রাত্রে হবে না। এটা প্রশাসনের কৌশল, প্রশাসনকে বর্তমানে দোষারোপ করছে। তারা কি চাচ্ছে? বাংলাদেশকে উল্টা জঙ্গি রাষ্ট্র বানায় তাদের দালাল রাষ্ট্রের মতো পরিণত করার জন্য একটা চক্র কাজ করছে ভিতর থেকে, মানুষ বুঝতে পারছে না। তবে মনে হয় আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী তোমাদের বুঝে গেছেন ঘটনাটা। কারাই কাজ করলো, কারাই কাজটা করলো? এই কৌমীয় মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়া কি জঙ্গিবাদকে উস্কে দেওয়া? গ্রিক দেবীর মূর্তি ওখান থেকে সরিয়ে দেওয়া? প্রধানমন্ত্রী বলছেন এই শাড়ি পরানো হলো কোথায় থেকে? উনি কি বুঝেন না কিছু? এটাকে বলা কি জঙ্গিবাদকে উস্কে দেওয়া? যারা কথা বলেছে তারা কারা? ও 10 জন মিলে 11 দিলে জোট যদি হয়, ভোট পায় 30টা, আর একজন পায় 2.5 লাখ ভোট, ওই যারা 30 ভোট পায় তারাই বলে করছে আমার বাংলাদেশের বড় নেতা। যে না বললেই হবে না, কত বুদ্ধিমান ব্যক্তি! আবু জেহেলকে দেখেছে, নমরুদকে দেখেছে, ফেরাউনকে দেখেছে, কাজী নজরুল কি এমনি বলেছে বলবো? ঠেলাই বলেছেন, আমি যে চির অজে ও ছোটা কানুনের নেগুড় আমারে করিতে পারিনি জয়। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাদু কারুন, আসিয়াছে মোর চলাপথে হইয়াবাস্তা দারুন। পুরি নয় আমি নমরুদে হুদা শোনে, বিকাইন আমি বিপুল কারণে ধরে, সাদ্দাদের অহংকারের মাথা বালিতে মিশে শেষে, বা ফেরাউন গেছে বাহারে কুলজুমে ভেসে, নৌনুক করেছে ছেড়ে পড়েছে কয় চার, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বলো সবে উচ্চ কণ্ঠে নারায় তাকবীর। কাজী নজরুল এমনি বলেন এই কথাটি? কত নমরুদের পথ অতিক্রম করেছে ইসলাম, কত ফেরাউনের পথ অতিক্রম করেছে ইসলাম, কত আবু জাহেলের পথ অতিক্রম করেছে ইসলাম, ইসলামই থেকে গেছে, সবাই ধূলিসাৎ হয়ে গেছে। ইনশাআল্লাহ ইসলামের উপরে কুলো কালো অধ্যায় এসে ইসলামকে ঢাকতে পারেনি, পারবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। অতএব যারা আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলি, এক শ্রেণীর মানুষ যখন জাতি জঙ্গিবাদকে ঐক্যবদ্ধভাবে দমন করার চেষ্টা করছে, আর এক শ্রেণীর টুপিওয়ালা এবং দাঁড়িওয়ালা সালাফি আহলে হাদিসদেরকে জঙ্গি বানার জন্য ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। কত রকমের বদমাশি চিন্তা করেন, এক আশ্চর্যজনক বদমাশি একটা। অথচ জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য কত শক্ত। আমি ওই জন্য বলি কথাটি, জঙ্গি তুমি আমাকে বানাতে চাও কি করে? যখন 2005 সালে জঙ্গিদের উৎপাত ছিল বেশি, 2003 সালে 2004 সালে জঙ্গিদের উৎপাত ছিল বেশি, তখন আমি মুজাফফর বিন মুহসিন, আমাকে জঙ্গি বানানোর চেষ্টা করা হলো এই তো গত 2014 সালে। অথচ 2005-এ আমি জঙ্গিদের বিরুদ্ধে যে আর্টিকেল লিখেছি, শুধু আর্টিকেল লেখা না, একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সরকার পক্ষ থেকে ছাড়া হয়েছিল, সেই প্রতিযোগিতায় 1300 জন অংশগ্রহণ করেছিল, আমিও ইসলাম বনাম জঙ্গিবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম।
আমার প্রবন্ধটি আলহামদুলিল্লাহ 1300 প্রবন্ধের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল আলহামদুলিল্লাহ। 20,000 টাকা পুরস্কার, প্রধান প্রথম পুরস্কার নিয়ে আমি ঢাকা থেকে উসমানী স্মৃতি মিলনায়তনে 15 ডিসেম্বর বৃহস্পতিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আমাকে পুরস্কার হাতে তুলে দিলেন, যারা তারা আজকে সব মারা গেছেন। একজন ছিলেন খতিব ওবাইদুল হক, বাইতুল মোকাররমের খতিব রহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন। আরেকজন ছিলেন মাওলানা মহিউদ্দিন খান, মাসিক মদিনার সম্পাদক, তিনিও মারা গেছেন রহিমাহুল্লাহ। আরেকজন ছিলেন আব্দুল কাহার সিদ্দিকী ফুরফিরা পীর সাহেব, তিনিও মারা গেছেন রহিমাহুল্লাহ। আরেকজন ছিলেন মুফতি বসুন্ধরা আব্দুর রহমান, তিনিও মারা গেছেন। এরপরে একজন বেঁচে আছেন, তিনি জেলখানায়, আল্লামা দেলার হোসেন সাইদি। এতগুলো লোক আমাকে পুরস্কার হাতে তুলে দিল। বেটা, তুমি আমাকে জঙ্গি বানাতে চাইলে জঙ্গি মরণোত্তর মামলা দাও খতিব আবাদের উপরে, মহিউদ্দিন খানের উপরে মামলা দাও, তাদেরকেও জঙ্গি বলতে হবে। লজ্জাও নাই, সরাও না, হায়াও নাই, কিভাবে বলে তারা? আমাদের লিখনী বক্তব্য বলে স্পষ্ট, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন বইটার মধ্যে বহু আগেই লেখা আছে, অথচ উল্টা ঘোলা পালিতে মাছ স্বীকার করার চেষ্টা করছে। যে না বন্ধুরা আমার, আপনাদের আমি অনুরোধ করব, সবচেয়ে বেলেল্লপনা হয়েছে মহিলাদের মধ্যে বর্তমানে, আপনাদের স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, এই 3-4 শ্রেণীকে আমি অনুরোধ করব, অনুরোধ করব, আপনারা 3 জায়গায় এদেরকে যেতে দেবেন না। এক, বর্তমান যে শিক্ষা সফরের নামে বেলেল্লাপনা চলছে, আপনার মেয়ে কার সাথে গেল শিক্ষা সফরে? গেল তো সেন্ট মার্টিনে, পড়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হাজি সাহেব শিক্ষা সফরে পাঠা দিল মেয়েটাকে, মনে করছে আমার মেয়েটা ফেরেশতা, আর তার বন্ধুরা হলো জিন, আর তার টিচাররা হলো ভূত, পরস্পরের সাথে সংঘর্ষ হবে না। হাজি সাহেব কীভাবে পাঠালো মেয়েটাকে? এই যে শিক্ষা সফর চলছে, আপনিও শরিক হবেন না, এই সমস্ত নোংরা স্পটে যাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। 2, বর্তমান যে বিবাহ অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানে গেলে আপনার মেয়ের, আপনার স্ত্রীর মন মেজাজ ঠিক থাকবে না, ওরা উলঙ্গ, আমরা উলঙ্গ হই। এই যে প্রগতিশীল জাতি, প্রগতিশীল জাতি এরা এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, যে না এই নোংরা বিবাহের অনুষ্ঠানে যেতে হবে না। 1 সপ্তাহ যাবৎ আলোকসজ্জা, মানে বাড়িটাকে করা হয়েছে অগ্নিসজ্জা, মানে অগ্নি পূজা চলছে। 1 সপ্তাহ যাবৎ হিন্দি গান বাজছে, 1 সপ্তাহ যাবৎ সেখানে নারী পুরুষের অবাধ্য অনাচার চলছে, 1 সপ্তাহ যাবৎ বিয়ে হচ্ছে। এটা কি মুসলমানের বিয়ে? যে না, এটা মুসলমানের বিয়ে। আপনি এখানে যাচ্ছেন কি জন্য? 3, আপনি চলে যান আর একটা দিবস পালন অনুষ্ঠান, আজকে মেয়েদেরকে একবার বেহায় পরে নামায় দিছে, এরাই খান্নাস মহিলা। আল্লাহ রাসুল বলছেন, শেষ হাদিস আপনাদের কাছে বলে যাই, রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুহিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসিমাতুন মুখতিন মাইলা। আল্লাহ রাসুল বলছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মহিলারা, যে মহিলারা পোশাক পরে থাকে কিন্তু উলঙ্গ, পোশাক পরে থাকে কিন্তু উলঙ্গ, পোশাক পরার পরে উলঙ্গ হয় কী করে? আজকের যারাই, ওই যে পহেলা বৈশাখের গত বছরের আগের বছর ঘটলো না, টিএসসি 70-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ের জ্ঞান কেন্দ্র, সেখানে 1 শ্রেণীর লুচ্চা লম্পট সন্ত্রাসীরা 1 শ্রেণীর লুচ্চি মহিলাদের কাপড় খুলে নিল। আরে কাপড়ই ছিল না, খুলল ওই যাত্রাবাড়ির মহিলাদের কাপড় খুলেনি, মালিবাগের মহিলাদের কাপড় খুলেনি, ওই টিএসসি 70-এর মহিলা কাপড় খুললো কেন? ওরা গেছেন ল্যাংটা হয়ে, 1 শ্রেণীর লম্পট লুচ্চা সন্ত্রাসীরা, 1 শ্রেণীর এই মানে অসরিত মানে চরিত্রহীন, 1 শ্রেণীর লুচ্চি উলঙ্গ মহিলাদের উপর আক্রমণ করলো, গোটা জাতি দেখলো, গোটা পৃথিবী দেখলো। এইরকম জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কাপড় খোলাখুলি হচ্ছে, এভাবে টিভিতে দেখা গেল, কত নোংরামি, কত জঘন্যপনা। তারপর থেকে মনে করেছিলাম হয়তোবা বাংলাদেশের কোনো হিন্দুর মহিলাও তথাকথিত পহেলা বৈশাখে যাবে না, মনে করছিলাম, কিন্তু না, দেখছি ওই স্রোত, মানে এরা তো ন্যাংটা হতেই ভালোবাসে, আরোটা কাপড় খুলতে ভালোবাসে। সাংবাদিক বন্ধুরা নাম দিলে দিলে পহেলা বৈশাখে বস্ত্র হরণ, কি সুন্দর শিরোনাম দেখছেন, এই শিরোনামকে ঠিক আছে, ভদ্র ভাষা কাজটা কত নোংরা, শিরোনাম দিতে হলো পহেলা বৈশাখে ন্যাংটা করণ, তার একটা মিল তো কোনো রকমের। এই নোংরা, এই বেহায়া, বেলোচ্চা, বর্বর, জাহিলি মহিলাদের একটু লজ্জা হতো আজকে। আর রাসূল বলছেন, তারা জান্নাতে যাবে না, ওয়ালাইয়া জিদনা রিহা, তারা জান্নাতে সুগন্ধি পাবে না, ইন্না রিহা লা তুজুমিন মাসজিদিন কাদি ওয়াকাদা,
যদিও জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে হাজার হাজার মাইল দূর থেকে, কিন্তু এই নগ্ন মহিলারা জান্নাতের সুগন্ধি পাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন আলমারাতু আওরাতুন, মহিলার হলো ঢেকে রাখার বস্তু, মুড়িয়ে রাখার বস্তু, ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজাত, যখন তাকে মোড়ক উন্মোচন করা হয়, যখন খোলা হবে, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে। যত মহিলা বের হবে উলঙ্গ হয়ে, তত মহিলা সব অপবিত্র, তোমরা সন্দেহ নাই। দেখেন না মহিলা কীভাবে উলঙ্গ হয়, আপনি তো ভালো জানেন, গায়ে হলুদের অনুষ্ঠান হয় না বাড়িতে? যে ছেলেটা বিয়ে করে, এ কি বোকা? এর মাথা তো কিছু নাই, ওর বউ ওর স্ত্রী ও ভোগ করবে, কিন্তু বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান করে পাড়ার সব ছেলেরা ওর গালে ঠোঁটে মুখে কপালে হলুদ মাখা দিল, ওর লজ্জা সরম না একটুকু? এই যুবক ছেলে, তোমার কি বুদ্ধি নাই? ও কি বোকা একটা? আর তুমি আবার কি অপবিত্র নাকি? তোমার হলুদ মাখানোর জন্য তোমার ভাবি আসলো কেন? তোমার খালাতো বোন তোমার গালে হাত দিল কেন? ঠিক মনে রাখবে, তোমার খালাতো বোন যদি তোমার গালে হাত দেয়, নিশ্চিত মনে রাখবে তুমিও অপবিত্র, তোমার বোনও অপবিত্র। এতে কোনো সন্দেহ নেই, তোমার খালাতো বোন অপবিত্র, মামাতো বোন অপবিত্র, তুমিও অপবিত্র। তুমি যদি পবিত্র ছেলে হও, কখনো এই যে শরীরে উল্কি এঁকে দিচ্ছে, গালে উল্কি এঁকে দিচ্ছে, একটা যুবতী মেয়েকে যুবক ছেলে উল্কি এঁকে দিচ্ছে, বলেন এরা কি পবিত্র? এরা নষ্টা, এরা নষ্ট, এরা নষ্ট, এরা নষ্টা, এরা নষ্ট, এরা নষ্টা, এতে কোনো সন্দেহ নাই। নষ্ট আর নষ্টাতে গোটা দেশ ভর্তি হয়ে গেছে। এখন আপনার আমার বাঁচার দরকার এই সমস্ত পরিবেশ থেকে বিরত থাকা। হ্যাঁ, নারীবাদী সংগঠনটা বলবে, অনেক কথাই বলছে, যারা প্রগতির বিরুদ্ধে কথা বলছে। আরে প্রগতি কাকে বলে? দেশকে জেনার স্বর্গরাজ্য বানানো কি এটা? কি প্রগতি? কেন চোখে পড়ে না? একটা বৃদ্ধ জানোয়ার আড়াই বছরের কন্যা শিশুকে ধর্ষণ করছে, চোখে পড়ে না এটা? বারো তেরো বছরের দুইটা দুই ভাই বোনের সামনে মাকে উলঙ্গ করে আটজন মানুষ ধর্ষণ করছে, চোখে পড়ে না? আরে হানিফ সংকেতের মতো লোক যদি বুঝে, হুজুরেরা বুঝলো না কেন? হুজুরেরা বন্ধ করলো কোনটা? পিস টিভি বন্ধ করলো। একদিন বক্তব্য দিচ্ছি, চট করে এক মহিলা প্রশ্ন করেছে, প্রশ্ন করে বলছে যে আপনি তো খুব মহিলাদেরকে বলছেন, অথচ আপনারা তো পিস টিভি বন্ধ করে দিলেন। মহিলা তার বুঝে না, ঘটনা তো ঠিক। এক শ্রেণীর দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ অভিযোগ করলো, করে শেষ। কেন? কেন আমি বলি, এইটা বন্ধ করার পাশাপাশি আপনি কেন বললেন না ইস্টার জালসা বন্ধ করা হোক? কেন বললেন না আপনি জি বাংলা বন্ধ করা হোক? আরে হানিফ সংকেতের মতো মানুষ, আমি কয়েকদিন জেলখানায় ছিলাম, সেখানে সংকেত বলছে যে আপনার বাহিরের চ্যানেলগুলো দেখেন না, এক মহিলা সাক্ষাৎকার নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো বলছেন না দেখি না আমরা, ওটা দেখলে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের মধ্যে একটু সন্দেহ সৃষ্টি হয়, ওটা দেখি না। তখন সংকেত বলছে আসলে আমাদের বাহিরের চ্যানেলগুলো দেখা উচিত না। সংকেত হুজুর বুঝলো, দাঁড়িয়ালা হুজুর বুঝলো না। মনে হচ্ছে পার্সেন্টেজ পাই ইস্টার সাথে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমিন। কেন এটা অবস্থাটা কেন এত খারাপ হচ্ছে? আমি আপনাদের বলবো, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা যেন খান্নাস মহিলার অন্তর্ভুক্ত না হয়, আর আপনি যেন দায়ুসের অন্তর্ভুক্ত না হন। আল্লাহ আমাদের এই দায়ুসী পরিবেশ থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। এই সমস্ত উল্কি আঁকা, এক টাকা দান করা, পহেলা বৈশাখ কথাটা মনে রাখা, পহেলা বৈশাখ কথাটা মনে রাখা, বৈশাখী শাড়ি বউকে কিনে দেওয়া, বৈশাখী গেঞ্জি গায়ে দেওয়া, বৈশাখী নামে যা আছে, আরে ইলিশ এখন বৈশাখী হয়ে গেছে, সহ্য করা যায় বলে বলেন দেখি। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন দেখি কেউ মানে কিনা আজকে, ইলিশের দাম এত হলো কি করে? প্রধানমন্ত্রী তো বললেন পহেলা বৈশাখ ইলিশ খাবেন না, সবজি খান আর মরিচ খান। তো দেখি কেউ মানে কিনা দেখছি পহেলা বৈশাখের। যে না, যদি জনদরদি হতো তারা, যদি জনদরদি হতো তারা, দরিদ্র তোমরা বিতরণ করে দিতা, বিতরণ করতে করবে না তারা, তারা সুখ ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহেলিয়াত থেকে রক্ষা করুন, আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদের দেশকে এই নগ্নতা, জাহেলিয়াত, জঙ্গিবাদ, দুর্নীতি থেকে তুমি রক্ষা করো, আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদের মুসলমানদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করো, আমিন। আকুল কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।